বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে 23 বিধানসভা নির্বাচনে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারও উপস্থিত ছিলেন। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গেই রাজ্যের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে উল্লেখ করে কিরণ গিত্তে জানান, এই কোড অফ কন্ডাক্টের নিয়মকানুন সব জেলায় বাস্তবায়িত করছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে বৃহস্পতিবার মডেল কোড অফ কন্ডাক্ট এবং নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশন রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছে বলেও জানান রাজ্যের মুখ্য নির্বাচনী কর্তা। প্রেস নোট রিলিজ কিয়া থা উসকি কপি হমনে সবি পলিটিক্যাল পার্টি কো দি হে কিউকি উসমে কই সারে মুদ্দে থে জিসমে পলিটিক্যাল পার্টি কা রোল হে জেসে কি অনলাইন নমিনেশন কাল হমনে ইয়াহাঁ পে বাতায়া থা ও সবি আজ হমনে আট पॉलिटिकल पार्टी के साथ मीटिंग की। बाकी चुनाव की तैयारियां शुरू है। सबसे पहले एक्सपेंडिचर ऑब्जर्वर सबसे पहले आएंगे, जनरल ऑब्जर्वर्स ये 26 तारीख के बाद आएंगे, नॉमिनेशन का लास्ट डेट के पहले आते हैं। আগামীকাল থেকেই রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষকরা আসতে শুরু করবেন বলে জানিয়ে কিরণ গিত্তে জানান, সর্বপ্রথম আসবেন এক্সপেন্ডিচার পর্যবেক্ষকরা এবং তারপর আসবেন জেনারেল পর্যবেক্ষকরা। নির্বাচন ঘোষণার পর জিরানিয়া সহ দুটি জায়গায় যে রাজনৈতিক হিংসার ঘটনা সংঘটিত হয়েছে তা নির্বাচন কমিশনের নজরে এসেছে বলে জানান কিরণ গিত্তে। কিস প্রকার সে করনি হে ये सभी हमने उनको मैनुअल्स दिए हैं, डॉक्यूमेंट्स दिए हैं। साथ में जो इलेक्शन कमीशन ऑफ इंडिया ने कल प्रेस नोट रिलीज किया था उसकी कॉपी हमने सभी पॉलिटिकल पार्टी को दी है, क्योंकि उसमें कई सारे मुद्दे थे जिसमें पॉलिटिकल पार्टी का रोल है, जैसे कि ऑनलाइन नॉमिनेशन कल हमने यहाँ पे बताया था, वो सभी आज हमने आठ पॉलिटिकल पार्टी के साथ मीटिंग की। बाकी चुनाव की तैयारियाँ शुरू है। सबसे पहले एक्सपेंडिचर ऑब्जर्वर सबसे पहले आएंगे, जनरल ऑब्जर्वर्स ये 26 तारीख के बाद आएंगे, नॉमिनेशन का लास्ट डेट के पहले आते हैं। तो इस पर जो ऑब्जर्वर कल से ही आना शुरू करेंगे हमारे राज्य में, उसके भी हमने सभी ट्रेनिंग हमारे स्टाफ को दी है। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে পুলিশ ইতিমধ্যে 8-9 জনকে গ্রেফতার করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।